सुंदरी बहु बहु गेले बहु पावा जाए कथा कय नाके ए दुनियाते बोयेर अभाव नाई ताई बोले आमी कि इच्छा करे बहु के ताराय दिते बोलतेछि ना आपनार दुई तीनटा सन्तानेर मा बाबा होइछे কথা কয় না কে আপনার স্ত্রী আপনার সন্তানকে লালন পালন করে বিদায় আর ভুল ত্রুটি করে মাফ করে দেয় বুঝাইতে হবে কথা কয় না কে বুঝায় মানুষ বানাইতে হবে আরে বোঝে না আমাদের মিয়ে মানুষের ভিতরে হিংসা বেশি হিংসা প্রচুর হিংসা কথা কয় না কে নিজে সারা আলাইহিস সালাম নিজে হাজেরার সাথে ইব্রাহিমের বিয়ে করায় দিল ইব্রাহিম আলাইহিস সালাম ঘটনা শুনেননি আমি বলবো না ওইদিকে যাচ্ছি না শুনেন সারা নিজে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হাজেরার বিবাহের ব্যবস্থা করলো সুবহানাল্লাহ বলবেন না তাহলে বলেন তো স্বামীকে বিয়ে করাইলো কেন বাচ্চা হয় না কথা কি বুঝতে পারছেন কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরারে খুব বেশি ভালোবাসতে শুরু করলো মারহাবা কোন এদিক এদিক মারহাবা কোন শুনেন শুনেন বেশি যখন ভালোবাসা শুরু করে দিয়েছে এবং সন্তান পেটে আসছে সন্তান গর্ভধারণ করেছেন স্ত্রীকে তো ভালোবাসবেন কথা বুঝেন নাই 86 বছরে বাবা হতে যাচ্ছেন বাবা হওয়ার সাতটা আলাদা সন্তান ডেলিভারি হয়েছে খুব বেশি ভালোবাসে এজন্য হাজেরা কে যেন ইব্রাহিম কম ভালোবাসে এজন্য রাগ কইরা কান ছিদ্র করে দিছে সারা আলাইহিস সালাম কান কি করে দিছে ছিদ্র করে দিছে নাক ছিদ্র করে দিছে দিয়া যখন এগুলোর ভিতরে কথা বুঝেন নাই লোহার জিনিস ঢুকে দিয়েছে অথবা স্বর্ণ ঢুকে দিয়েছে তখন আগের চাইতে সারাকে আরো বেশি সুন্দর লাগে সুবহানাল্লাহ এর আগ পর্যন্ত এদিক খেয়াল করেন পৃথিবীতে কোনো মহিলার কান ছিদ্র হয় নাই কথা কয় না কেন এটাই প্রথম এদিক খেয়াল করেন খুব ভালো লাগতেছে গহনা গাটি করে আগের চাইতে বেশি ভালোবাসে তখন রাগান্বিত হয়ে বলে এই তোমার স্ত্রী আর তোমার এই ছেলেকে বাড়ির বাহিরে রেখে আসে তাহলে বলেন তো হিংসা আছে না নাই এ কথা কয় না কেন হিংসা আছে না নাই রাগ করেন না নবীর কাছে সকল স্ত্রী এক জায়গায় ডেকে বলে নবী নয় জন স্ত্রী পাশে বসা কয়জন নয় জন স্ত্রী এক জায়গায় ডেকে বলে আপনি কারে বেশি ভালোবাসেন আজকে বলতেই হবে আয়েশাকে না হাফসাকে না মাইমুনাকে কাকে বেশি ভালোবাসেন আপনাকে বলতেই হবে আল্লাহ রসুল বলতেছে এই কথার উত্তর আমি আগামী কালকে দেব ইনশাআল্লাহ রাতের বেলায় প্রত্যেকটা স্ত্রী দরজায় গেলেন দুইটা করে খেজুর দিলেন আর বললাম তোমারে যে দুইটা খেজুর দিলাম কারো কাছে বলবা না কথা বোঝেন নাই এইভাবে প্রত্যেকটা স্ত্রীকে খেজুর দিলেন পরের দিন যখন স্ত্রী জিজ্ঞাসা করেছেন ও নবী আপনি তো আজকে উত্তর দিতে চাইছিলেন আল্লাহ রাসূল তখন মুচকি মুচকি হাসে আর বলে গতকাল রাত্রিতে আমি দুইটা করে খেজুর যার হাতে দিয়েছি আমি তারই বেশি ভালোবাসি আল্লাহু আকবার বলেন ইনসাফ কারে বলেন আদল কারে বলেন কথা বলে ঠিক কি না স্ত্রীকে ভালোবাসতে হবে স্ত্রীর ভালোবাসায় অন্ধ হয়ে পিতা মাতাকে কষ্ট দিলে হবে হে যুবক শোনো শোনো লম্বা হবে আমি লম্বা বক্তৃতা করব না পিতা মাতাকে অবহেলা করো না মা বাবার মনে কষ্ট দিও না যে মা বাবার চেহারার দিকে মহাব্বত আর ভালোবাসার নজরে তাকাইলে আল্লাহ পাক আমল নামায় কবুল হজের সব লিখে দেয় সুবহানাল্লাহ জোরে কর মা বাবা হলো দুয়ার খন্ডি এই যুবক মা বাবাকে ভাত দেয় না পিসাবের দরবারে গরু ছাগল নিয়ে দৌড়ে আছে না নাই এজন্য দুনিয়ার সবচাইতে বড় পিসাই বলে মা বাবা কথা বলে ঠিক কি না মা বাবাকে ভালোবাসেন মায়ের দোয়ার কারণে মুসা নবীর সাথে একটা কসাই যদি জান্নাতে যায় আপনার আমার মাও যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আল্লাহ আমার ছেলেকে তুমি মাফ করে দাও জান্নাত হিসেবে কবুল করো বিশ্বাস করেন মায়ের দোয়া কবুল করে আল্লাহ আপনাকে আমাকেও জান্নাত দিতে পারেন কথা বলে ঠিক কি না এই জন্য যুবক পিতা মাতাকে অবহেলা করা যাবে না পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না আজকে তোমার বাড়িতে জোড়া তালি দেওয়া লন্ডাঙ্গার অথবা গাইবান্দার গেস্ট মেহমান আছে দামি দামি খাবার খা আর আপনার পাশেই আপনার মা বাবা না খেয়ে থাকে আপনি খবর নেন না কথা কয় না কেন হে দুনিয়ার মেহমান আইসা আপনার জোড়া তালি দেওয়া বন্ধু দাওয়াত খায় তেহরে নিহেরে বিরিয়ানি রোস্ট গরু গোস্তের ভুনা খাসির গোস্তের ভুনা খায়া যায় আর পাশেই আরো আক্তের আপন ছোট ভাই তার বাড়িতে এক প্লেট খাবার যায় না পাশেই মা বাবা না খেয়ে থাকে তাদের ঘরে খাবার যায় না কথা কয় না কেন তুমি জান্নাতে যাবে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে দরজা খুলে রাখছে কথা কয় না কেন রক্তের আত্মীয় স্বজন পিতা মাতা ভাই বোনের জন্য খরচ করলে আল্লাহ সম্পদ বৃদ্ধি করে দেয় এ জোরে বলেন সুবহানাল্লাহ বলেন একটু জোরে বলেন ভাই বোন রক্তের আত্মীয় স্বজন খরচ করলে সম্পদ কমে না বাড়ে 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 বিশ্বাস করেন হাদিস বিশ্বাস করেন তাহলে আল্লাহ সম্পদ বাড়ায় দিবে এদিকে এই জন্য যুবক আমাদের সমাজে এগুলো আছে
পিতা মাতার দাম নাই, জোরাতালি দাও বন্ধু বান্ধবের দাম আছে, ওদেরকে নিয়ে এসে মজা করে খাওয়ায়। আছে আছে, এক শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, একটা ভাঙ্গা প্লেটে কিছু এটো খাবার দিয়েছে, তার বাড়িতে অনেক ভালো খাবার। ছোট্ট বাচ্চা, এখনকার সন্তানেরা তো কম্পিউটার, বলতেছে যাও তোমার দাদুকে দিয়ে আসো। ছেলেটা বলতেছে আব্বু আমরা ভালো ভালো খাইলাম, দাদুর জন্য খারাপ খাবার কেন? চুপ কর, তোর দাদুর বয়স হয়ে গেছে, ভালো খাবারের প্রয়োজন নাই। ছেলেটা তখন বলতেছে আব্বু তাহলে আমি প্লেটটা রেখে দেব, যেদিন আপনার দাদুর মতো বয়স হবে সেদিন এই প্লেটে করে আমি আপনাকেও খাইতে দেব। যখন এই কথা বলেছে শিক্ষিত লোক বিবেকের দরজায় ধাক্কা লেগেছে, প্লেট ফেলে দিয়ে সন্তানকে বুকের সাথে জড়ায় নিয়ে বলে বাবা তুই আমার চোখের চশমা খুলে দিলি, তোমাকে মানুষ বানাইলি, আল্লাহু আকবার বলে। এই কথা বলে বাবা ছিল নিচের স্টোর রুমে, বাবাকে নিয়ে যায় উপরে, নিয়ে যায় বিল্ডিং এর উপরে, তুইলা বাবারে গোসল করায় দিতেছে, বাবারে নতুন পোশাক পরায় দিতেছে, খেদমত করতেছে। স্ত্রী এসে বলে কি ব্যাপার, এই বুড়িয়া মানুষটারে আবার উপরে তুলেন, ব্যাপার কি? কয় চুপ কর, 1 2 3 পাঠায় দিব বাপের বাড়ি, আজ থেকে মা বাবা আমাদের, বাবা আমাদের কাছে থাকবে, বাবার সাথে কোনো খারাপ ব্যবহার করতে পারবি না। এই কথা বলে সে বাবার খেদমত শুরু করলো, বলেন আল্লাহু আকবার। আমাদের এলাকায় বাস্তব একটা কথা, একটা লোকের 4টা ছেলে, কেউ বাবার শেষ বয়সে দায়িত্বই নিচ্ছে না, বাবা অসুস্থ কেউ চিকিৎসা করে না, বড় ছেলে সেজো ছেলে কেউ নেয় না, তখন ছোট্ট ছেলে 30-40-50 হাজার টাকার একটা ছোটখাটো ব্যবসা করে, ও তখন বাবার দায়িত্ব নিল, বাবা পেশা পায়খানা করে, ও নিজে পরিষ্কার করে, বাবারে গোসল করে দেয়, ডাক্তারের কাছে নিয়ে যায়, এরকম বাবার খেদমত করে, বাবারে নিজে তুলে তুলে খাওয়ায়। আহা, বাবাটা অল্প কয়েক বছর সেবা যত্ন করে মারা গেল, মরার আগে আল্লাহরে যেন কি বইলা গেছে ভাই, কি যে বইলা গেছে, ওই ছেলেটা কয়েক বছরের ব্যবধানে এখন কোটি কোটি টাকার মালিক। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাবা মার খেদমত করলে, মা বাবা যদি দিল থেকে একটা দোয়া করে, ওই দোয়া আসমানে লাগে গেলে, কবুল হয়ে গেলে তোমার আমার কপাল খুলে যাবে। আর যে ভাইয়েরা খেদমত করেনি ওদের অবস্থা আগের চাইতে আরো বেশি খারাপ, মানুষের বাড়িতে কামলা দিয়ে খাওয়া লাগে, কৃষি ক্ষেত্রে কাজ করা লাগে, আর এই ছেলে টাকা রাখার জায়গা পাচ্ছে না, শুধু বাপের সেবা করে বাপ খেদমত করে দোয়া নিয়েছে। কথা বলে ঠিক না? এই ওয়াইস্কুরনির নাম আপনারা শুনেছেন, শোনেননি? বিশ্বনবীর কাছে চিঠি লিখেছে, নবী গো আমি কি আমার মায়ের সেবা করব? আমি স্যার আমার মায়ের কেউ নাই, নাকি আপনার দিদারে আসব, আপনার দর্শনে আসবো, আপনাকে দেখার জন্য আসব, আপনাকে দেখারও দিলে বড় সাধ। আল্লাহ রসুল তখন বলতেছে, ওয়াইস করুনি আমাকে দেখতে আসতে হবে না, আমার কাছে তোমাকে আসতে হবে না, তুমি তোমার মায়ের সেবা করো, খেদমত করো। এই ওয়াইস করুনি বিশ্বনবী ইন্তিকালের পূর্বে তার নামে একটা জুব্বা রেখে গেলেন। আল্লাহু আকবার বলেন। কঠিন কিয়ামতের ময়দানে জান্নাতিরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, এই জান্নাতের গেট বরাবর ওয়াইস করুনিকে আল্লাহ পাক থামায় দেবেন, দিয়া বলবে ফেরেশতারা মুখটা ঘুরে জাহান্নামের দিকে দাও, মুখ ঘুরে তখন জাহান্নামে দিবে, আল্লাহ ডেকে বলবে ওয়াইস করুনি তুমি কি মনে করেছো, তোমাকে জাহান্নামে দেব না, আমি তোমার উপরে এত সন্তুষ্ট এত রাজি খুশি হয়েছি, ওই জাহান্নামে যে মানুষগুলো যাচ্ছে যার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাইয়া দিবা, ফেরেশতারা তাকে ধরে বিনা হিসাবে বেহেস্ত দিবে। আল্লাহ আকবার বল। তুমি যতক্ষণ আঙ্গুল দিয়ে ইশারা করবে ততক্ষণ আমি তাদেরকে জান্নাতে ঢুকাবো। বলেন আল্লাহু আকবার। মায়ের খেদমতের কারণে একজন মানুষ কতটা দামি হয়, আল্লাহর কাছে দামি হয়, রসুলের কাছে দামি হয়, এই জন্য মায়ের খেদমত করে মুসা নবীর সাথে একজন কসাই জান্নাতে যাবে, সে মা বাবার সেবার খেদমত করতে কারা কারা রাজি, হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। ছিল বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান আমার ভাইয়েরা, কথা মনে হয় ভুলে গেছেন, পিতা মাতার খেদমত করবেন, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে, রক্তে ভাসিয়া যাত নাই কাঁদিয়া আনেলে মাগো আমায় দুনিয়ায়, তোমার হেরি নামি কি দিয়ে শোধায়। মারা কখন সে সঙ্গীত বলার সময় নাই, কষ্ট বলছেন।